ঢাকার গাবতলি বাস টার্মিনালে বুধবার দুপুরের দৃশ্য। মাইক্রোবাসে যাত্রী তোলা হচ্ছে। এক গাড়িতে গাদাগাদি করে বসে 11 জন যাত্রী রওনা দেবেন রংপুরের উদ্দেশ্যে। যদিও করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে সরকারের নেওয়া পদক্ষেপ অনুযায়ী 22 জুন থেকে 30 জুন পর্যন্ত কোনো যাত্রী পরিবহন ঢাকা ত্যাগ কিংবা প্রবেশে নিষেধাজ্ঞা রয়েছে। এই ব্যক্তিকে মাইক্রোর জন্য দূরপাল্লার যাত্রী যোগানোর কাজে নিয়োজিত থাকতে দেখা গেলেও ক্যামেরার সামনে নিজের সংশ্লিষ্টতা এড়িয়ে যেতে চান। যাত্রীরা বলেন, হঠাৎ লকডাউনের ঘোষণায় নিরুপায় হয়েই বেশি ভাড়ায় এমন বাহন বেছে নিয়ে গন্তব্যে পৌঁছাতে মরিয়া তারা। লকডাউন দেওয়ার আগে আমি শনিবারের দিন ঢাকায় আসছি, গত শনিবারের দিন আসছি, কিন্তু এই যে হঠাৎ করে যে আসছে এরকম হবে এটা তো আমরা জানি না। এখন এই গাড়ি 1600 টাকাতে যাইতে হতেছে রংপুর মডার্ন। বাসের চেয়েও সংক্রমণের অধিক ঝুঁকিপূর্ণ এসব যানবাহন কিভাবে আইনের চোখ এড়িয়ে যাতায়াত করছে তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন দূরপাল্লার বাস চালক ও কর্মচারীরা। মাইকও চলে, এই যে ছোট ছোট গাড়িগুলো চলে, এটা তো বন্ধ করে দেওয়া হচ্ছে। এই না বন্ধ করলে তো আপনার দেখা যায় সামনে ওই ই কমবে না, যাতায়াত আছে, ওই লোকগুলো কিন্তু ঠিকই চলে যাইতেছে। অথচ এই লকডাউন যদি সঠিকভাবে দেয় তাহলে দেশটা কিছু ভালো নিয়ন্ত্রণে আইসা পড়বে তাড়াতাড়ি। প্রজ্ঞাপনের যে বিশেষ ছাড় দেওয়া হয়েছে, যেমন আইন শৃঙ্খলা বাহিনী, ফায়ার সার্ভিস, যে বিশেষ গাড়ি, পণ্য পরিবহন গাড়ি, এসব গাড়ি চলতে পারবে, গার্মেন্টস সংশ্লিষ্ট পরিবহন চলতে পারবে, শুধু আমরা এই সব গাড়িকেই দিচ্ছি। তারপরও যদি কেউ মাইক্রোবাই ভাড়া করে দিলে আমরা ওটা প্রমাণ পাইলে আমরা আইন অনুযায়ী ব্যবস্থা নিচ্ছি, তাদের বিরুদ্ধে প্রসিকিউশন দিচ্ছি। বিশেষ কোনো ই থাকলে সেটা আলাদা, তবে আমরা গণপরিবহনের ক্ষেত্রে কোনো ছাড় দিচ্ছি না। টার্মিনালের ভিতরে গেলেও দেখবেন ওদের টিকিট বিক্রি সব কাউন্টার বন্ধ করে দেওয়া হয়েছে। এটা আমরা ওই আমাদের জামিনবাজার ব্রিজের ওই পারে আমরা কোনো দূরপাল্লার গাড়ি, এমনকি আমাদের ইন্টারসিটির গাড়ি আমরা পার হতে দিচ্ছি না। গাবতলি বাস টার্মিনালে দূরপাল্লার বাসগুলোর কাউন্টারে কার্যক্রম বন্ধ থাকতে দেখা গেছে। আমাদের অবস্থা গাড়ি ঘোড়া বন্ধ, আমরা চুপচাপ অফিস খুলে বসে আছি, আর কি করবো, কারেন্ট আসছে না। লকডাউনের মধ্যে আর কি ব্যবসা করবো, ব্যবসা তো খারাপ, একটা গাড়ি না যদি চালাতে পারে আমাদের কিস্তি আছে না, কিস্তি দিতে পারবো। পরিবহন বন্ধ থাকায় রুটি রুজির যোগান নিয়ে কষ্টে আছেন দূরপাল্লার বাস চালক, সহকারী ও সংশ্লিষ্ট কর্মচারীরা। চুপে চাপে দুই একটা গেছিল, আবার ওই দুই একটা ব্যাক করে দিচ্ছে। যেমন মনে করেন সাভার থেকে ব্যাক করছে, আশুলিয়া থেকে ব্যাক করছে, বিভিন্ন জায়গার থেকে গাড়ি ব্যাক করে দিচ্ছে। এই গাড়ি ঘোড়া হঠাৎ লকডাউন না দিয়ে, সময় দিয়ে লকডাউন দেওয়া ভালো ছিল। আজকে দুই দিন ধরে এখানে বসা, এখন এর আগেও অনেকবার অনেকদিন ছিলাম লকডাউনে বসা, এখন মানে বসে থাকতে থাকতে যে কিছুদিন চালাইলাম আবার লকডাউন দিলাম, এখন তো আমাদের অবস্থা মানে খারাপই, ভাত খাওয়ারও পয়সা মানে পকেটে নাই, এরকম হয়ে গেছে। মালিকও দেখতেছে না, নেতাও দেখতেছে না, সরকারও দেখতেছে না, আমরা কোথায় যাবো ভাই? আমাদের তো ওই ডাস্টবিনে যাওয়া ছাড়া কোনো উপায় নাই ভাই। করোনা ভাইরাস সংক্রমণ আশঙ্কাজনক হারে বাড়তে থাকায় ঢাকা বিভাগের 7 জেলায় 22 জুন থেকে 30 জুন পর্যন্ত কঠোর লকডাউন ঘোষণা করেছে সরকার। মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জ, গাজীপুর, মাদারীপুর, রাজবাড়ি ও গোপালগঞ্জ এই বিধিনিষেধের আওতায় থাকবে। 7 জেলায় ঘোষিত কঠোর লকডাউন শুরুর দ্বিতীয় দিনে ঢাকা ত্যাগ ও প্রবেশের সড়কগুলোতে যান চলাচল নেই বললেই চলে। ঢাকার সাথে দেশের অন্যান্য অঞ্চলের রেল যোগাযোগও বন্ধ আছে। তবে গাবতলি থেকে অনেক যাত্রীকে হলুদ ক্যাবে জনপ্রতি 500 টাকা ভাড়ায় পাটুরিয়া ঘাটের দিকে রওনা হতে দেখা যায়। শেহাদ সিন্ধু, বিডিনিউজ24.com, ঢাকা।